দীপা যখন পুলিশ স্টেশনে এসে সূর্যকে খাবার খাইয়ে দিতে থাকে, তখন মিশকা পিছন দিক থেকে নিজের অজান্তেই বলে ফেলে, ঢং দেখে আর পারি না, পুলিশ স্টেশনে এসেছে সূর্যকে খাবার খাইয়ে দিতে। তখন দীপা এমন কথা শুনে পিছন দিকে তাকিয়ে বলে, আপনি কি বললেন? তখন মিশকা ভয় পেয়ে মনে মনে বলতে থাকে, আমি কি বলতে কি বলে ফেললাম। তখনই মিশকা গলার স্বর পাল্টিয়ে দীপাকে বলে, না না, আমি তো কিছুই বলিনি। এই কথা বলেই মিশকা সেখান থেকে চলে যায়। এদিকে দীপা সূর্যকে খাবার খাওয়ানোর পর বলতে থাকে যে, ডাক্তারবাবু, আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনাকে জেল থেকে বের করাবার দায়িত্ব আমার, আমি যথেষ্ট প্রমাণ খুঁজে পেয়েছি। হ্যাঁ ডাক্তারবাবু, আজ আমার মিশকার সাথে সামনাসামনি দেখা হয়েছিল এবং কথাও হয়েছে। তখন সূর্য দীপাকে বলতে থাকে, এটা তুমি কি বলছো দীপা? তখনই দীপা ডাক্তারবাবুকে বলতে থাকে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি ঠিকই কথা বলছি, মিশকা সবসময় অনবরত ছদ্মবেশে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে, মিশকা পুরোপুরি ভাবে আমাদের উপর নজরদারি করছে, আজকে মিশকা আমার উপর ছুরি ভসতে এসেছিল, আমি যা হোক করে ওকে দেখে ফেলি। তখনই সূর্য রেগে বলতে থাকে, আমি যদি একবার জেল থেকে ছাড়া পাই তাহলে আমি মিশকাকে খুন করে ফেলবো, মিশকা তোমাকে আর আমাকে কখনোই ভালো থাকতে দিচ্ছে না। তখনই দীপা ডাক্তারবাবুকে বলতে থাকে, না ডাক্তারবাবু, আমরা কিছু করলে হবে না, ওকে আইনের হাতেই তুলে দিতে হবে। এই কথা বলে দীপা সেনগুপ্ত বাড়িতে চলে আসে। তারপর মিশকা বাড়িতে এসে একা একা ভাবতে থাকে যে, পুলিশ স্টেশনে ওই চাওয়ালা মেয়েটা এইরকম কথা কেন বললো, তাহলে ওটাই কি মিশকা ছিল? তো তখনই সেখানে লাবণ্য চলে আসে। লাবণ্য এসে দীপাকে জিজ্ঞাসা করে, বাইরে সবাই বলাবলি করছে, মিশকা নাকি তোমাকে খুন করতে চেয়েছিল, এটা কি সত্যি কথা? তখন দীপা বলে ওঠে, হ্যাঁ মা, এটা সত্যি কথা। তো লাবণ্য তখন রেগে বলতে থাকে যে, মিশকাকে একবার আমি হাতের কাছে পাই ওকে আমি খুন করে ফেলবো, আমার পুরো পরিবারটা ও শেষ করে দিচ্ছে, আমার ছেলে কোনো দোষ না করেও জেলে বন্দি আছে। তখনই রত্না দেবী সেখানে এসে বলতে থাকে যে, এই মেয়েকে হাতের কাছে পাওয়া এত সহজ নয়, আমি ওকে চিনি খুব ভালো করে। হ্যাঁ বন্ধুরা, তারপর দীপা বলতে থাকে যে, ওকে খুঁজে পাওয়া সহজ না হলেও ওকে খুঁজে বের করে আইনের হাতে তুলে দিয়ে ডাক্তারবাবুকে ভালোভাবে ঘরে ফিরিয়ে নিয়ে আসা, এটা আমার কর্তব্য, এটা আমি করব অবশ্যই। হ্যাঁ বন্ধুরা, এটাই তোমরা আগামী পর্বে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। টাটা।